আমার সংসারের সবাই যেন সুস্থ থাকে স্টার জলসার সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক শ্রীময়ী শ্রীময়ীর টিআরপি রেট স্টার জলসার অন্যান্য ধারাবাহিকের থেকে সবচেয়ে বেশি এবার সেই শ্রীময়ীকে আরও আকর্ষণীয় করতে ছোট পর্দায় ফের একবার কামব্যাক করছেন টোটা রায় চৌধুরী আর তা গত কয়েক সপ্তাহ ধরে শ্রীময়ীতে নতুন চরিত্রের আভাস পাচ্ছিল দর্শকরা টোটা চৌধুরীকে দেখা যাবে অভিনেত্রী ইন্দ্রাণী হালদার অর্থাৎ শ্রীময়ীর জীবনের নতুন পুরুষ হিসেবে তবে ঠিক নতুন পুরুষ নয় রোহিত সেনের চরিত্রে টোটাকে দেখা যাবে শ্রীময়ীর পূর্ব পরিচিত কলেজ ফ্রেন্ড হিসেবেই এক প্রমোতে দেখা গিয়েছে শ্রীময়ীর স্কুলের অনাথ শিশুদের জন্য একজন প্রবাসী ডোনেশন পাঠান এবার সেই ডোনারই শ্রীময়ীর সামনে আসতে চলেছেন যে শ্রীময়ীর পঁচিশ বছরের পুরনো বন্ধু রোহিত সেন ওরফে টোটা চৌধুরী। সদ্য শেষ হয়েছে টোটার ফেলুদা ওয়েব সিরিজের শুটিং এরপরে লীনা গঙ্গোপাধ্যায়ের ডাকে শ্রীময়ীতে তার আশা ছোট পর্দায় কামব্যাক নিয়ে টোটা চৌধুরী ফোনে ঠিক কী বললেন শুনুন দেখো আমি পর্দাটাকে ছোট বড় মাঝারি হিসেবে দেখি না আমি ভালো কাজ এবং খারাপ কাজ হিসেবেই দেখি আমার যতগুলো কাজ আমি করি এই যে কাম ব্যাক বহু আমি কোথাও যাইনি আমি টেলিভিশনে তো সবসময় টেলিভিশন বলো বা মনে রাখতে হবে যে আমি শুধু বাংলায় কেন ভারতবর্ষে যে ছবিটি ডিজিটাল ফিল্মস গুলোকে এক লাফে এক ধাক্কায় অনেকটা ঠেলে দিয়েছিল উপরে সেই ছবিটির আমি একটি অংশ ছবিটার নাম হচ্ছে অহল্লা যেখানে সৌমিত্রবাবু রাধিকা আপে এবং আমি ছিলাম পরিচালনায় ছিলেন সুজয় ঘোষ হ্যাঁ তো সেই ছবি কিন্তু ওটা মাইক্রো পর্দা তাহলে হবে তো ছোট পর্দা নয় এটা আমি একটা ভালো ভালো একটা সিরিয়াল ভালো একটা রোলে কাজ জন্য নাম আমাকে বলতেই হবে আহ লিনী তো সাথে বহুদিন কাজ করার একটা ইচ্ছে ছিল ওনারও আমার সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল হয়ে উঠছিল না তো এবারে উনি বললেন যে আমি একটা তোমার জন্য চরিত্র লিখেছি এই চরিত্রে তোমাকে অভিনয় করতে হবে আমি না শুনবো না এবং চরিত্রটা শুনে আমার এত পছন্দ হয়ে যায় প্লাস ওনার লেখনী তো খুবই শক্তিশালী এবং অসম্ভব আহ দর্শকদের পালট বোঝেন আর শ্রীময় ধারাবাহিকে আমার সব পছন্দের অভিনেতা অভিনেত্রী আছেন ইন্দ্রানী সুদীপ আহ আহ সকলে যারা অভিনয় করছে রনুশ্রী ভারস এদিক থেকে প্লাস একটা নতুন দল নতুন একটা নতুন খুব ভালো ঝকঝকে সব অভিনেতা অভিনেত্রীরা এসেছেন তো তাদের সাথে কাজ করার একটা তো ইচ্ছে একটা একটা ভালোবাসা একটা প্রত্যাশা থাকে তো এই সব মিলিয়ে মিশিয়ে আমি আর কাল বিলম্ব করলাম না হ্যাঁ করে দিলাম তোমাকে কোন চরিত্রে দেখা যাবে এবং কবে থেকে দেখা যাবে আমার চরিত্রটার নাম হচ্ছে রোহিত সেন রোহিত সেন হচ্ছে শ্রীময়ীর কলেজ জীবনের এক বন্ধু সে আবার বছর পঁচিশ বাদে তাদের দেখা হবে এবং খুব ইন্টারেস্টিং এই ক্যারেক্টারটা বিদেশে থাকে দেশে এসেছে কিছু দিনের জন্য যাতায়াত করে এবং শ্রীময়ীকে একটা সময় শ্রীময়ীকে অত্যন্ত সাপোর্ট করতো শ্রীময়ীর সাথে একটা একতরফা ভালোবাসাও ছিল এটা ওর তরফ থেকেই ছিল কিন্তু তখন শ্রীময়ী বিয়ে ঠিক হয়ে যায় এগুলো শ্রীময়ী অলরেডি বলেছে তো এই হচ্ছে ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড কিভাবে পাওয়া যাবে সেটা এখন বলবো না এবং বললে মজাটা নষ্ট হয়ে যাবে আর কবে থেকে পাওয়া যাবে সেটা আশা করছি মার্চের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকে যার চিময়ের উপর একটা ক্লাস ছিল নিয়মিত টেলি দুনিয়ার খবরা খবর রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি ক্লিক করুন বেল আইকনে দেখতে থাকুন টলিপাড়ার নানান বিষয়